ভেরি স্যাড টু সে যারা টাকা পয়সার দিক দিয়ে ভালো অবস্থান আছেন তাদের অনেকেই তো মুক্তিযুদ্ধ বিরোধীও অনেকই তারা এই ট্রেনিং দেয় অন্যদেরকে আর কি এবং মুক্তিযোদ্ধাদের আপনি দেখেন যে মুক্তিযোদ্ধাদের মধ্য থেকে কয়জন আছে এবং তারা তাদের মধ্যেও যে দুর্নীতি করেন নাই মুক্তিযুদ্ধ করলে যে দুর্নীতি করায়ন নাই তা না তো আবার দুইটা রকম আছে একটা হলো যে করে করেছে একটা হলো ষোলশো ডিভিশন আপনি এটার কথা শুনেছেন কি জানি না সিক্সটিন ডিভিশন বলে যে ষোলো ষোলোই ডিসেম্বরে হঠাৎ করে দেখা গেলো তারা মুক্তিযুদ্ধ হয়ে গেছে তার সব পাকিস্তানের সাথে ছিল পাকিস্তানের ভেতরে ছিল ও কেউ কেউ সহযোগিতাও করেছে তারাও আপনার অস্ত্র নিয়ে গুলি ফোটাতে ফোটাতে ওই যে পাকিস্তানিদের ফেলে যাওয়া অস্ত্র নিয়ে আপনার মুক্তিযুদ্ধ হয়ে গেছে তো ওই ষোলোশো ডিসেম্বরের মুক্তিযুদ্ধটাও তো রয়ে গেছে তাদের তাদের ভিতর তো কোনো দেশপ্রেম নাই আমরা তো কিছুদিন আগে সরকারি আপনাদের ফেক মুক্তিযুদ্ধের সার্টিফিকেটও নিতে দেখলাম তাদের দৃষ্টান্তমূলক কোনো শাস্তিও আমরা তেমন হতে দেখিনি পত্রপত্রিকায় যাদের নাম এসছে তাদের মধ্যে দু চারজন অবশ্যই জেনুইন মুক্তিযুদ্ধও আছেন আমি বলবো যে ফেক কিনা এটা সন্দেহ আছে আমার আমি তাদেরকে ব্যক্তিগতভাবে চিনি কিন্তু অনেকেই ফেক এটা ঠিক বলেছেন শাস্তি হওয়া উচিত ছিল এখনও মুক্তিযোদ্ধার যে যে তালিকা মুক্তিযোদ্ধা হিসাবে যাদেরকে তালিকাবদ্ধ করা আছে আমিও আছি তালিকাবদ্ধ ফেক মুক্তিযোদ্ধার সংখ্যা একেবারে কম নয় ফেক মুক্তিযুদ্ধ বলবো না মানে ফেক লুকের সংখ্যা মুক্তিযুদ্ধ বলে দাবি করে মুক্তিযুদ্ধ বলে আমি এই ভাষাটা ব্যবহার করতে চাই না যে মুক্তিযোদ্ধা কিন্তু তারা কাগজ সংগ্রহ করেছে তারা এতই সম্মানের এবং এই দেশটা যারা স্বাধীন করেছে আমি তাদের প্রতি সর্বোচ্চ সম্মান দিয়েই আমি কথা বলতে চাই এই যে যারা আত্মত্যাগ করেছে যারা যুদ্ধ করেছে সম্মুখে কিংবা দেশকে সহযোগিতা করেছে তার মধ্যে যারা শুধু নিজেদের সুবিধার জন্য জাল সার্টিফিকেট আমরা নি অনেককে এখনো পর্যন্ত আমি একটা ছোট্ট একটা ঘটনা বলি দু সাল থেকে আমি একটি মহিলাকে মুক্তিযুদ্ধ তালিকাভুক্ত করার জন্য অনুরোধ করে আসছি মন্ত্রণালয়কে আমার সাথে সাথে একজন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পিএসও ছিলেন মানে একজন মেজর জেনারেল যিনি প্রথম ব্রাহ্মণবাড়িয়ার যে সমস্ত এলাকা দিয়ে মুক্তিযোদ্ধারা ঢুকেছিল তার মধ্যে একটি বাহিনীকে নিয়ে অগ্রসর হয়েছিল তার সাথে কাজ করেছে এই মহিলা উনি আমাকে বলেছেন যে আমাকে বলেছেন মুক্তাজি সাহেব যদি পারেন এই মেয়েটাকে কিছু খুবই দরিদ্র অবস্থা আছে একটু মুক্তিযুদ্ধ তালিকাভুক্ত হলে আমি বললাম তাহলে আপনি লিখেন উনি লিখলেন তারপরে আমি ওই এলাকায় মুক্তিযুদ্ধ করেছি আমিও ওইখানকার অন্যান্যদেরকে স খবর খবর নিলাম সবাই বলল যে হ্যাঁ মুক্তিযুদ্ধের সময় ও সহযোগিতা করেছে তো জেনারেল সাইদ এবং আমি দুজনে মেরে দু সাল থেকে এই মহিলাটিকে তালিকাভুক্ত করতে পারি নাই এখন পর্যন্ত চেষ্টা করে যাচ্ছি তাকে আপনার গেছেন কিন্তু মুক্তিযুদ্ধ আদৌ করে নাই এমন লোক আমি চিনি আমি জানি তারাও কিন্তু আপনার মুক্তিযুদ্ধ তালিকা আছে এবং ভাতা পাচ্ছে এবং তারা অনেকে আদালতের আশ্রয় নিয়ে ভাতা নিচ্ছে মানে আদালতের কাছে তো সহজ যে আদালতকে গিয়ে বলেছে যে আমাদেরকে যে মুক্তিযুদ্ধ ভাতাটা বন্ধ করে দিল এটা কিন্তু কোনো নোটিশ দেয়নি আদালত বলতে না নোটিশ না দিয়ে তুমি এরকম বন্ধ করে দিলা এটা তো চলবে না কিন্তু আমি জানি তাদের মধ্যে আমার ব্রাহ্মণবাড়িয়ার কথা জানি বাইরের কথা তো আপনারা জানেন ব্রাহ্মণবাড়ির কথা জানি যে তারা কেউ আদৌ মুক্তিযুদ্ধ করেনি এখন আমি একজন মুক্তিযোদ্ধা কমান্ডার ওখানে যে আরও মুক্তিযুদ্ধ কমান্ডার আছে তারা বলছে যে আর কেউ মুক্তিযুদ্ধ করিনি কিন্তু মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় তাদেরকে মুক্তিযুদ্ধ বানিয়ে রেখেছে কারণ এটার কি জবাব দেবো বলেন এটা আমার কাছে এই জবাব নেই